হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমু ঝুমু ব্লগস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চিকেন চাউমিন রান্না করব সেই রেসিপিটি আপনাদের সাথে নিয়ে আসলাম চিকেন চাউমিন খেতে সবাই খুব ভালোবাসে চাইনিজ স্টাইলে এটা রান্না করব সবাই খুব পছন্দ করে আর সবাই খেতেও খুব ভালোবাসে তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেই প্রথমে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি এটা ফুটে আসলে আমি দিয়ে এই এইদিকে আমি চাউমিন নিয়েছি আর লাগবে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা আদা আর কাঁচামরিচ এগুলোকে আমি এই ফাঁকে কেটে নেব এখানে চাইলে কেউ গাজর বাঁধাকপি ব্যবহার করতে পারেন জল আমার ফুটে উঠেছে এখন আমি চাউমিনটা দিয়ে দেব আর এটার সাথে এক চামচ লবণ আর দুই টেবিল চামচ অয়েল দিয়ে দেব এতে চাউমিনটা ঝরঝরে থাকবে চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব এটাকে আমি সাইড করে রেখে দুটো ডিম গুলিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি ঝুড়ি করে ভেজে নেব ডিম দুটো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নেব সামান্য একটু তেল দিয়ে আমি আগে থেকে চিকেন রেখেছিলাম হাট ছাড়া চিকেন এগুলোকে সয়া সস আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি এটাকে এখন ভেজে নেব দিয়ে দেব একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো এটাকে চার পাঁচ মিনিট আমি ভেজে নেব চিকেনটাকে চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব এখন আমি সামান্য একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে আমি ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দেব আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরাতন বন্ধুরা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি কাঁচামরিচ আর জিঞ্জার কুচি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দেব সামান্য একটু নুন দিয়ে দেব এখন আমি ডিম আর চিকেন ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে নাড়াচাড়া করে দেব এখন আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দেব সয়া সসেও নুন থাকে তাই আমি নুনের পরিমাণটা অল্পই দিয়েছি যদি লাগে চেক করে আবার আমি দেব পাতা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে আমি চাউমিনগুলো দিয়ে দেব দিয়ে এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আমার চ্যানেলে স্পাকিটি পাস্তার রেসিপি আছে যদি আপনারা চান তো দেখতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দুটো দিয়ে রাখব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সেগুলো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে মেশাতে হবে কী সুন্দর লাগছে দেখতে দেখুন আর খেতেও বেশি আমি সবাই খুব এটা পছন্দ করে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে মেশানো আমার হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখলাম সব কিছুই ঠিক আছে এখন আমি পরিবেশনে চলে আসলাম দেখুন কি সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো চাউমিনটা আমার খেতেও বেশ অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টাটা বাই বাই